চট্টগ্রামের কর্ণফুলীতে যথাযোগ্য মর্যাদায় এবং নানা আয়োজনের মধ্য দিয়ে মহান বিজয় দিবস উদযাপন করল কর্ণফুলী উপজেলা প্রশাসন। গত 16 ডিসেম্বর শুক্রবার সকালে উপজেলার শিকলবাহাস্থ আব্দুল জলিল চৌধুরী উচ্চ বিদ্যালয় ও কলেজ মাঠে অনুষ্ঠিত আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানে উপজেলা নির্বাহী কর্মকর্তা ইউএনও মোহাম্মদ মামুনুর রশিদ চৌধুরী এবং উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার বাবুল চন্দ্র নাথের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কর্ণফুলী উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা চেয়ারম্যান ফারুক চৌধুরী। এতে বিশেষ অতিথি হিসেবে অন্যান্যদের মধ্যে আরও উপস্থিত ছিলেন কর্ণফুলী থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি দুলাল মাহমুদ, ভাইস চেয়ারম্যান আমির আহমদ, মহিলা ভাইস চেয়ারম্যান ডাক্তার ফারহানা মমতাজ, উপজেলা সহকারী কমিশনার পীযূষ কুমার চৌধুরী, বীর মুক্তিযোদ্ধা এম এন ইসলাম, সাবেক ভাইস চেয়ারম্যান ও চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী যুবলীগের সভাপতি দিদারুল ইসলাম চৌধুরী, চল্লক্কা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সুলাইমান তালুকদার, উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, বীর মুক্তিযোদ্ধা, সাংবাদিক, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক শিক্ষার্থী সহ সামাজিক ও রাজনৈতিক নেতৃবৃন্দ। দিবসটি উদযাপন উপলক্ষে অনুষ্ঠান সূচির মধ্যে ছিল সকাল থেকে সূর্যোদয়ের সাথে সাথে 31 বার তুপধ্বনি, সরকারি আধা সরকারি ও বেসরকারি ভবনে জাতীয় পতাকা উত্তোলন, বঙ্গবন্ধুর প্রতিকৃতি ও স্মৃতিস্রোতে পুষ্পস্তবক অর্পণ, উপজেলার বিভিন্ন সরকারি স্কুল কলেজের ছাত্রছাত্রীদের অংশগ্রহণে কুচকাওয়াজ ও ডিসপ্লে প্রদর্শনী সহ বিভিন্ন অনুষ্ঠান। পরে কুচকাওয়াজ ও ডিসপ্লে প্রদর্শনীতে বিজয়ী শিক্ষা প্রতিষ্ঠানকে পুরস্কার বিতরণ এবং উপজেলার বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা দেওয়া হয়। বিকেল 3টায় ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়। নিউজ ডেস্ক, নিউজ ফেসবিডি, চট্টগ্রাম।